नमस्कार मु विजया लक्ष्मी आपण प्रिय आईना कार्यक्रम को स्वागत जनाऊँ। महाप्रभुंकर ज्येष्ठ शुक्ल एकादशी तिथिरे रीतिरीति मध्यरे विवाह कार्य संपन्न हो जाइथिला। ज्येष्ठ शुक्ल चंपक द्वादशी तिथिरे महाप्रभुंकर गुआली यात्रा उत्सव पारंपरिक रीतिनीति मध्यरे अनुष्ठित हो जाइछे। मध्यान धूप परे मदन मोहन और श्रीदेवी रुक्मिणी नव दंपति रत्न सिंहासन को विजय हेबा परे महाप्रभुंक ठारु आज्ञामाल पाई झुलणा मंडपस्थित पालिंकिरे विजय होइथिले। श्रीमंदिर को थरे परिक्रमा करी मदन मोहन और श्रीदेवी राजनगर को विजय करथिले। प्रांगणस्थित पलंकरे विजय हेबा परे प्रसाद लागि बंदापना ओ आलोट चामर उतारे राज परिवार वर्ग नववधुंक बंदापना नीति बढ़िथिला। एथि उतारे नवदंपति जम्बेश्वर मंदिर अभिमुखे यात्रा करथिले। सेठारे पंचग्रास भोग बंदापना सारी ठाकुर ठाकुराणी श्रीमंदिर को प्रत्यावर्तन करथिले। मदन मोहन दक्षिणी घर को ओ श्रीदेवी रत्न सिंहासन को विजय करथिले। घोषयात्रा निमन्ते रथ खोळारे रथ निर्माण कार्य द्रुत गतिरे आगेई चालिछि। निर्माणाधीन तीन रथरे द्वितीय भूई प्रथम भूई उपरे छ काठ पका जाइछि। एहा परे आरंभ होइछि पोटल निर्माण कार्य। तेर परस्त पोटल पकाजिबो। एहा परे पाराभाड़ी पाराभाड़ी उपरे द्वादश परस्त पोटल परे खपुरी पारणी ताहा उपरे पीतल निर्मित कलश संयोग कराजिबो। सोमवार तीन रथर चारिनाहका उपरे प्रथम भूई उठिथिला। नाहका संयोग करा जायथिला। रथ निर्माण कार्यरे जथेष्ट अग्रगति होइथिबा श्रीमंदिर प्रशासन पक्षरु सूचना दिया जायछि। कालिया 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 तोरो भापरे बांधी दे भावरसिया तोरो भापरे बांधी दे भावरसिया बड़ दांडे गड़ुथी नरेन्द्र बुड़ुथी बड़ दांडे गड़ुथी नरेन्द्र बुड़ुथी जाही तोते चगा कालिया तोर भापरे बांधी दे भावरसिया तोर भापरे बांधी दे भावरसिया कालिया संसारटा माया भरा बुढ़ियाणी जाल से जाल रे छती है हुए कल पल धन की संपत्ति केते देला नहीं सुख साउटिली जेते सुख पाइली मु दुख दुख बेले खोजुथी दुख बेले खोजुथी दुख बेले खोजुथी सुख बेले खोजुथी तू मोर बंधु भोलिया
ভাবরে বাঁধি দে ভাবর সিয়া তোর ভাবরে বাঁধি দে ভাবর সিয়া কালিয়া সত খালি কালিয়া তুহে কা জগন্নাথ মুক্তি পথ যেবে মু জানিলি তো দুয়ারে আসি প্রভু হাত টেকি দে আসিছিলি শূন্য হই চালি যিবি শূন্য হই আসিছিলি শূন্য হই চালি যিবি শূন্য হই খেল সারি দুই দিনিয়া তোর ভাবরে বাঁধি দে ভাবর সিয়া তোর ভাবরে বাঁধি দে ভাবর সিয়া কালিয়া ভাবরে বাঁধি দে ভাবর সিয়া তোর ভাবরে বাঁধি দে ভাবর সিয়া জেলা অবকারী বিভাগ পক্ষ গড়িশাগোদা থানা অন্তর্গত সুহাগপুর গ্রামে এক দোকান ঘরে চড়াও করে গঞ্জেই জবত করে জনক গিরফ করেছে অবকারী থানা পুলিশ। গিরফ অভিযুক্ত জনক হলে জলন্ধর প্রধান। জলন্ধর নিজ দোকান ঘরে গঞ্জেই রাখি বিক্রি করুথিবা নেই অবকারী পুলিশ বিশেষ সূত্রর খবর পাইথিলা। সাতপড়া অবকারী অধিকারী বিনোদ বাস্কেঙ্ক নেতৃত্বে এএসআই লোকনাথ পণ্ডা ও কনেস্টবল সঞ্জীব হস্তি ঘটনাস্থলে চড়াও করে জলন্ধরক গিরফ করিবা সহ তা নিকটরু 2 কেজি 100 গ্রাম গঞ্জেই জবত করি তাকু গিরফ করি কোর্ট চালান করছন্তি। পরিসরর বিশ্বস্ত এবং সর্বপুরাতন লুগা শোরুম সন্তোষ এবে নুয়া রঙ্গ রূপ এবং নুয়া স্থানরে নিউ সন্তোষ নামরে খোলা যাইছি। এখানে সর্টিং সাটিং সহ উভয় জেন্টস এন্ড লেডিস গার্মেন্টস উপলব্ধ। তাসহিত বিমল ডায়মন্ড ক্রাসিম ইন্টেগ্রিটি লমেন ময়ূর ও অরবিন্দ ভরি ব্র্যান্ড সুটিং সাটিং রেডিমেড সহ ব্র্যান্ডেড কসমেটিক মধ্যে উপলব্ধ। তেবে থরে বুলি আসন্তু না নিউ সন্তোষ মাউসিমা টেম্পল নিয়র সাহু সুপার বাজার ব্র্যান্ড রোড পুরী। ব্রাউন সুগার কারবার অভিযোগে অবকারী বিভাগ জনক গিরফ করেছে। অবকারী বিভাগ সূত্রর প্রকাশ যে অবকারী অধীক্ষক শ্রী অমরেন্দ্র কুমার জেনাঙ্ক নির্দেশক্রমে কোণার্ক অবকারী উপনিরীক্ষক লক্ষ্মীধর প্রধান সদল বলে গোপ বজারে চড়াও করে দীপক রঞ্জন দাসঙ্ক ঠারু 32 গ্রাম ব্রাউন সুগার জবত করে আসামীকে কোণার্ক অবকারী থানা কেস নম্বর 14/21 রে গিরফ করে কোর্ট চালান করা যাইছে। পুলিশ সূত্রর প্রকাশ যে খোর্ধারু ব্রাউন সুগার আনি গোপ বজারে খুচরা বেপার করুথিবা অভিযোগ অবকারী বিভাগ বিশেষ সূত্রর পাইথিলা। গ্রাহক বেশরে যাই ব্রাউন সুগার কিনিবা সময়রে আসামীকে ঘটনাস্থলর গিরফ করা যাই কোর্ট চালান করা যাইছি। খজুরিয়া নিকটরে বাইক সহিত অটো ধোকা হওয়ার ফলরে জনে ব্যক্তি গুরুতর হয়ে সদর মুখ্য চিকিৎসালয়ে চিকিৎসিত হয়েছেন। গুরুতর ব্যক্তি জনক প্রথমে ব্রহ্মগিরি স্বাস্থ্যকেন্দ্রে ও পরে 108 আম্বুলান্স যোগে জেলা সদর মুখ্য চিকিৎসালয়ে ভর্তি করা যাইছে। খবর নেবার জনা পড়ছে যে খোর্ধা জেলা জঙ্কিয়া হজ গ্রামর প্রদীপ দাস তাঙ্ক পত্নীক সহ বাইকরে যাওতিবা সময়রে খজুরিয়া নিকটরে এক অটো সহিত তাঙ্ক বাইক ধোকা হয়েছিল। ফলরে প্রদীপ তলে পড়ি
ଗୁରୁତର ହୋଇଥିଲେ। ତାଙ୍କ ହାତରେ ଗଭୀର ଆଘାତ ଲାଗିଛି। ସ୍ଥାନୀୟ ଲୋକେ ତାଙ୍କୁ 108 ଆମ୍ବୁଲାନ୍ସ ଯୋଗେ ଜିଲ୍ଲା ସଦର ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ଭର୍ତ୍ତି କରିଛନ୍ତି। ଭୁବନେଶ୍ୱର ପୁରୀ ଜାତୀୟ ରାଜପଥର ଭୋଗୁଆବାଙ୍କ ନିକଟ ବରାଗଡ଼ ଗ୍ରାମ ଛକ ନିକଟରେ ମଙ୍ଗଳବାର ଘଟିଥିବା ସଡ଼କ ଦୁର୍ଘଟଣାରେ ଜଣେ ଯୁବକଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଥିବା ବେଳେ ଚାରିଜଣ ଗୁରୁତର ଆହତ ହୋଇଛନ୍ତି। ମୃତ ଯୁବକଙ୍କ ନାମ କବୀର ସାହୁ ଓ ତାଙ୍କ ଘର ଭୁବନେଶ୍ୱର ଲକ୍ଷ୍ମୀସାଗର ଅଞ୍ଚଳରେ। ଖବର ଅନୁଯାୟୀ ଭୁବନେଶ୍ୱରରୁ ଚାରିଜଣ ଯୁବକ ଏକ କାର୍ରେ ପୁରୀ ଅଭିମୁଖେ ଆସୁଥିବା ବେଳେ ବରଗଡ଼ ଗ୍ରାମ ଛକ ନିକଟରେ ଦୁର୍ଘଟଣାର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥିଲେ। କାର୍ଟି ଭାରସାମ୍ୟ ହରାଇ ରାସ୍ତା ମଝିରେ ଥିବା ଡିଭାଇଡର ସହ ଖୁବ୍ ଜୋରରେ ଧକ୍କା ଲାଗିବା ପରେ ଅପର ପାର୍ଶ୍ୱ ରାସ୍ତାରେ ବିପରୀତ ଦିଗରୁ ପିପିଲି ଅଭିମୁଖେ ଆସୁଥିବା ଏକ ମାଲବାହୀ ଅଟୋ ସହ ଧକ୍କା ହୋଇ ରାସ୍ତା ଉପରେ ଓଲଟି ପଡିଥିଲା। ଏଥିରେ ଦୁଇଟି ଯାକ ଗାଡି ଭାଙ୍ଗିରୁଜି ଯାଇଥିବା ବେଳେ କାର୍ରେ ଥିବା ଚାରିଜଣ ଯୁବକ ଓ ଅଟୋ ଚାଳକ ଗୁରୁତର ଆହତ ହୋଇଥିଲେ। କାର୍ରେ ଥିବା ଚାରିଜଣଙ୍କୁ ସ୍ଥାନୀୟ ଲୋକେ ଉଦ୍ଧାର କରି ପିପିଲି ଡାକ୍ତରଖାନାକୁ ପଠାଇଥିବା ବେଳେ ସେଠାରେ କବୀର ସାହୁଙ୍କୁ ଡାକ୍ତର ମୃତ ଘୋଷଣା କରିଥିଲେ। ଅନ୍ୟ ତିନି ଜଣଙ୍କୁ ପ୍ରାଥମିକ ଚିକିତ୍ସା ପରେ କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲକୁ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଛି। ସଂକଟାପନ୍ନ ଅବସ୍ଥାରେ ଥିବା ସମ୍ବିତ ପରିଡ଼ାଙ୍କୁ ଏକ ଘରୋଇ ହସ୍ପିଟାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ଗୁରୁତର ଆହତ ଅଟୋ ଚାଳକଙ୍କୁ ମଙ୍ଗଳପୁର ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ପରେ ତାଙ୍କୁ କ୍ୟାପିଟାଲ ହସ୍ପିଟାଲକୁ ସ୍ଥାନାନ୍ତର କରାଯାଇଛି। ଖବର ପାଇ ପିପିଲି ଆଇଆଇସି ଅଭିମନ୍ୟୁ ନାୟକ, ଏଏସ୍ଆଇ ପ୍ରକାଶ ମଲ୍ଲିକ ପ୍ରମୁଖ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତ ଗାଡି ଦୁଇଟିକୁ ଜବତ କରିଥିଲେ। ପିପିଲି ଡାକ୍ତରଖାନାରେ ଥିବା ମୃତଦେହକୁ ପୋଲିସ ଜବତ କରିବା ସହ ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ଘଟଣାର ତଦନ୍ତ ଜାରି ରଖିଛି। ଏଥର ସମୟ ହୋଇଯାଇଛି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର, ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଏହି ଚ୍ୟାନେଲରେ ଆପଣଙ୍କ ପ୍ରିୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଇନାରେ। ଆମ ସହିତ ଯୋଗାଯୋଗ କରିବାର ଠିକଣା ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ଆଇନା କାର୍ଯ୍ୟାଳୟ, ଦତ୍ତତୋଟା, ପୁରୀ। ଫୋନ୍ ନମ୍ବର 9437185969।